আসসালামু আলাইকুম সবাইকে রেসিপিস স্টোরে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল একটা রেসিপি, পাবদা মাছের ঝোল। এই গরমে যদি হালকা পাতলা মাছের ঝোল থাকে তাহলে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, আর এটা শরীরের জন্য বেশ উপকারী। আশা করছি আপনাদের ভালো লাগবে আমার এই রেসিপিটা, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। মাছের ঝোল তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি 4টি পাবদা মাছ, আর মাছটা আমি কিছুটা লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছের মধ্যে দিয়ে দিব লবণ, হলুদ আর সামান্য সরিষার তেল। ভাবছেন সরিষার তেল কেন দিচ্ছি? সরিষার তেলটা দিলে যেসব মাছের আঁশ থাকে না সেই মাছগুলো থেকে ভাজার সময় তেল ছিটে, তো যদি সরিষার তেলটা মাখিয়ে দেই তাহলে তেল ছিটার পরিমাণটা কিছুটা কমে যায়। আর এই মাছটা আমি এই সব হলুদ লবণ আর তেল দিয়ে মাখিয়ে রাখবো 10 মিনিটের জন্য। চলে এলাম মূল রান্নায়। এখন আমি মিডিয়াম আঁচে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। পাবদা মাছটা সরিষার তেল দিয়ে করলেই বেশি ভালো লাগে, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারবেন। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, কারণ সরিষার তেল গরম হতে একটু সময় লাগে। তেলটা গরম হয়ে এসছে, এখন আমি আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি। একবারে বেশি বেশি দিব না, সবগুলো দিয়ে দিলে তখন আবার নাড়াতে গেলে প্রবলেম হবে, মাছ ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, সেজন্য দুইটা দুইটা করে অল্প অল্প করে দেওয়াটাই বেটার। আমি প্রথমে দুইটা মাছ ভেজে নিচ্ছি, আর এই মাছটা কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে মাছের যে নিজস্ব একটা টেস্ট আছে সেটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য সামান্য এপিটোফিট লালচে হয়ে আসলেই আমি এই মাছটা উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মাছটা লালচে হয়ে এসছে, এখন আমি এই মাছটা উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলা মাছ ভেজে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত জিরা আর কিছুটা কালো জিরা। এখন কিছুক্ষণ এটা একটু নেড়ে নিব, এটা থেকে একটা সুন্দর ফ্লেভার যখন বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে 3টা মাঝারি আকারের পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং সেটা পেস্ট করে নিয়েছি। আপনারা যদি পেঁয়াজ বাটা দিতে না চান তাহলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টমেটো যেটা আমি পেস্ট করে নিয়েছি। আপনাদের যদি পেস্ট করতে প্রবলেম হয় বা ইচ্ছা না করে তাহলে এখানে কুচি করে আপনারা দিতে পারেন টমেটো। আর আমি এগুলো সব পেস্ট করে নিয়েছি এই কারণে যে গ্রেভিটা যেন ভালো হয়, একটু ঘন হয়। এখন আমি পেঁয়াজ আর টমেটোর যে এক্সট্রা পানি আছে এটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব, তারপর আমি এর মধ্যে অ্যাড করব অন্যান্য মশলা। তো দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে এটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা পানি, কারণ আমি গুঁড়া মশলা ইউজ করব। তো গুঁড়া মশলা দেওয়ার আগে পানি দিয়ে নিলে তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকে না। হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি, 1/2 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। আমি এখন একটু কম দিচ্ছি, যদি লাগে পরে আমি আবার দিব লবণ দিয়ে। এটা খুব ভালো করে নেড়ে দিচ্ছি।
মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আর এই মাছের ক্ষেত্রে মশলাটা কষানো খুবই জরুরি। দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে গিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1.5 কাপ পরিমাণ পানি। আমি 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি, আপনারা আপনাদের কতটুকু ঝোল পছন্দ করবেন সেই অনুপাতে পানিটা কমিয়ে বাড়িয়ে নেবেন। আর এখন আমি এটা ঢাকনা দিয়ে একটু হাই ফ্লেমে 1-1.5 মিনিট পানিটা ফুটতে উঠতে, ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা পাবদা মাছ। এক এক করে দিয়ে দিচ্ছি খুবই সাবধানে, কারণ মাছ তো খুব নরম হয়। আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। আমি এখানে একটু ঝাল বেশি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিবেন। এখন ঝোলটা একটু ফুটে উঠলে আমি একটু লবণটা চেক করে নিব, যেহেতু আমি আগে লবণ কম দিয়েছিলাম। আমি একটু লবণ লাগছে, আমি এখন এর মধ্যে আরও 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে এটা রেখে দিব। ঝোলটা কমে এসছে, এখন আমি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি করে দিচ্ছি, তারপর চুলার জালটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে দিব, তারপর এটা পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুবই মজাদার পাবদা মাছের ঝোল। খুবই সহজ না রান্নাটা? আর ঝটপট রান্না করে আমার মতো করে অবশ্যই আপনার প্রিয়জনদেরকে নিয়ে একসাথে বসে খাবেন। আর আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবেন না। আর বাসায় রান্না করে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।